জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, আইনি প্রক্রিয়ায় বেগম জিয়ার মুক্তি সম্ভব না জেনেই বিএনপি এখন জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সময় বিএনপি নির্বাচনে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মাহবুবুল আলম হানিফ। আপনারা দেখছেন যে আমাদের দেশে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি কারাগারে, কী কারণে কারাগারে? এটিএমের টাকা আত্মসাৎ করেছিলেন এই কারণে। এটিএমের টাকা আত্মসাৎ করা এমনি তো অন্যের টাকা আত্মসাৎ করে পাপ, আর তারপর আবার যদি এটিএমও হয় তার টাকা আত্মসাৎ করা তার সম্পত্তি আত্মসাৎ করে, এটা মহাপাপের পক্ষ। আল্লাহ পাক রাব্বুল আলামিন এমনিতেই এটিএমের পক্ষ বলেছেন, সবাইকে বলেছেন যে তোমরা এটিএমের পক্ষ পাশে দাঁড়াও, আর সেদিন এটিএমের পাশে না দাঁড়ায় এটিএমের টাকা আত্মসাৎ করেছেন। একটা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরও প্রধানমন্ত্রী পদে থাকার পরে সামান্য টাকা লোক সামলাতে পারে না। আজকে সেই বেগম খালেদা জিয়া উনি এই দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে আসেন। এই মামলায় এখন আমি কেন বলছি এতে ব্যাখ্যা দিয়ে আমি বিএনপিরা অনেক সময় বলেন যে এটা রাজনৈতিকভাবে প্রতিহিংসামূলক সরকার নাকি এটা কাজ করে। আপনাদের জানা উচিত এই মামলা তত্ত্বাবধায়ক সরকার সময় দিয়েছিল, এই মামলা কিন্তু আওয়ামী লীগ সরকার আসার পরে যায়নি, এবং এই বিচার কাজ যাতে না করা যায় সেই কারণে কিন্তু বেগম খালেদা জিয়ার আইনজীবীরা বারবার সময় স্থাপন করেছেন, 148 বার এই তারিখ পরিবর্তন করতে উনি আদালতে যান। এই পরবর্তী পর্যায়ে এই স্থাপন করতে করতে আসলে 10 বছর পরে সেই মামলা রায় হয়ে আদালতে তথ্য প্রমাণের ভিত্তিতে ওনাকে দোষী সাব্যস্ত হয়, ওনাকে দণ্ড দিয়েছেন কারাগারে। উনি আপিল করছেন, ওনার আরেকটা মামলার প্রমাণের উনি জেলখানায় আসেন, উনি কারাগারে হাজিরা দিতে আসেন না, আদালতে জেলখানার পাশে আসেন না, বলেন শরীর অসুস্থ অবস্থা নারায়ণ করেন। 6 মাস ধরে মামলা হাজিরা দেয় না বিধাই এখন আদালত সিদ্ধান্ত নিল যেহেতু উনি শারীরিক অসুস্থের কারণে আসতে পারেন না, সেই কারণে ওনার কাছেই আদালতটা বসায় যাতে ওনার সুবিধা হয়, ওনার শারীরিক অসুস্থতা এবং নিরাপত্তা দুইটাকে নিশ্চিত করার জন্যই আদালত সিদ্ধান্ত নিয়ে কারাগারের পাশেই আদালত স্থাপন করেছেন ভিতরে। এবং সেখানে আজকে সেখানে উনি যে বললেন যে না আমি আর আসবো, আর ওনার আইনজীবীরা ব্যাখ্যা দিচ্ছেন যে এটা অন্যায়ভাবে, এটা সংবিধান পরিপন্থীভাবে এটা কারাগারের মধ্যে আদালত স্থাপন করেছে। আমি আপনাদের জন্য জানাচ্ছি, আপনার আলম সম্প্রদায় আপনাদেরকেও বিভিন্ন সময় সমাজের মানুষের মুখোমুখি হয়, প্রশ্ন করে আপনাদেরকে, আপনাদের মধ্যেও তো অনেক সময় গোলযোগ হয়, জানতে ইচ্ছে হয় যে সরকার এই কাজটা ঠিক করছে কি ভুল করছে। এই জন্যে আমার ব্যাখ্যা দেওয়ার আজকে আমি আপনাদের মাধ্যমে বিএনপি নেতাদের কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই। আপনি যদি মনে করেন যে এই আদালতের ভিতরে এই কারাগারের মধ্যে আদালত স্থাপন করা যদি সংবিধান লঙ্ঘন হয়, তাহলে আপনার দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমান উনি রাষ্ট্র ক্ষমতা দখল করে এই বাংলাদেশের কর্নেল তাহেরকে এই আদালতের কারাগারের মধ্যে আদালত বসিয়ে বিচার করে ফাঁসি দিয়েছিল, সেটি সংবিধান লঙ্ঘন হয়েছে তাদের নাকি হয় নাই, তাহলে আপনাকে স্বীকার করতে হবে যে ওই সময় জিয়া রহমান এই কাজটা সংবিধান বিরুদ্ধে কাজ করেছিল, অন্যায় কাজ করেছিল, ভুল কাজ করেছিল, এটা স্বীকার করতে হবে। তার আগে আপনি আর কাউকে দোষারোপ করতে পারেন না। এই জিয়া আপনার প্রতিষ্ঠা জিয়া রহমান শুধু কর্নেল সাহায্য নয়, 1200 মুক্তিযুদ্ধ অফিসারকে উনি এই কারাগারের মধ্যে বিচার করে উনি ফাঁসি দিয়েছিলেন। এগুলো কি সংবিধান বিরোধী ছিল নাকি সংবিধান লঙ্ঘন ছিল নাকি এই অন্যায় কাজ ছিল, এই প্রশ্নটাও আমি রেখে গেলাম আপনাদের মাধ্যমে বিএনপি নেতাদের কাছে। তারা এটা জবাব দিক যে এটা তারা অন্যায় করেছিল কিনা। আর বেগম খালেদা জিয়া উনি বারবার উনি যদি নিজেকে নির্দোষী প্রমাণ যদি ভাবেন, নির্দোষ ভাবেন, তাহলে কেন আইনি লড়াইয়ের মাধ্যমে আপনি এটাকে নির্দোষ প্রমাণ করতে পারেন না? আপনার কিন্তু নাম করা বড় বড় ব্যারিস্টার আছে, আইনজীবী আছে, তা আইন দিয়ে লড়াই করে আপনি কেন নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না? কারণ আপনি তো টাকা আত্মসাৎ করেছেন, এটিকে টাকা খেয়েছেন, এটা তো সকল তথ্য প্রমাণে আসলে প্রমাণিত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন না বলে সরকার পর এখন শিক্ষা কার্যক্রম বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আমরা সেই কারণে আপনাদের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানতে চাই বর্তমান সরকার আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে আমরা কিন্তু সবসময় ন্যায় কাজই করছি, আমরা অন্যায়কে কোনো বরদাস্ত করছি না। আর বেগম খালেদার মুক্তি একমাত্র আদালতের মাধ্যমে আসতে পারে, আইনি প্রক্রিয়া ছাড়া
দ্বিতীয় আরেকটি রাষ্ট্র আছে, সেটা মহামান্য রাষ্ট্রপতি আর ক্ষমা করতে পারেন, যদি উনি মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করেন তাহলে বিবেচনা করতে পারেন। এটা ছাড়া মুক্তির আর কোনো পথ নেই।